अस्सलाम वालेकुम रहमतुल्लाह। हेलो फ्रेंड्स, आप लोग सब कैसे हैं? इंशाल्लाह उम्मीद है खैरियत से होंगे। सो ये बंगाली में हम बोलते हैं तो आप लोगों को ज़्यादा बेहतर होगा। ये भाईटी होच्छे आमार इंडिया कोलकाता मुर्शिदाबाद थेके नतून यूट्यूब चैनल खुलेछे। आमरा शॉर्ट आपलोड करेछिलाम, आपनारा तो देखेछेन, तो आलहमदुल्ला भाइरल होयेछे। तो एखन जेहेतु नतून यूट्यूब खुलेछे तो तार प्रश्न आछे। प्रश्न कि? আমার প্রশ্ন হচ্ছে, আমি যে মানে প্রশ্ন যে এটা টিকটক, আমি নতুন টিকটক বানাইছি আর একটা নতুন একটা ইউটিউব বানাইছি, ঠিক আছে? তা টিকটকের মধ্যে যে ভিডিওগুলো ছাড়ছি ওই ভিডিও অটোমেটিক মানে মোবাইলে আপলোড হয়ে যাচ্ছে, তো ওই ভিডিওগুলো কি ইউটিউবে ছাড়লে কোনো সমস্যা হবে না কি? এটা প্রশ্নটা খুবই সুন্দর, স্বাভাবিক। তো প্রশ্নটা হচ্ছে এইভাবে, আমি ভালো করে আরো বলছি ভাই, ইউটিউব খুলে দিয়েছি, আমি ইউটিউব খুলেছি এক কথা, ইউটিউব নতুন ইউটিউবার। তারপরে আবার যেহেতু টিকটক আমরা সৌদিয়ার মধ্যে আছি বা অন্য কথা আউট অফ ইন্ডিয়া, তো যেহেতু আমাদের টিকটক চলছে, তো এই টিকটকটা যে চলছে, তো ধরুন ইন্ডিয়া চলে যাবে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ। এবার ইন্ডিয়াতে যে টিকটক চলবে ইনশাআল্লাহ, সেটাতে ছেড়খানি করবে না, তাহলে টিকটক চলবে, খালাস। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে কি, আমার যে টিকটকের ভিডিওগুলো আমি ছাড়ি, সেই ভিডিওগুলো কি আমি ইউটিউবে ছাড়তে পারবো কি না, যেহেতু অটোমেটিক গ্যালারিতে সেভ হয়ে যাচ্ছে? তাহলে এখানে উত্তরটা হচ্ছে যে ছাড়তে পারবা, কোনো সমস্যা নেই, যদি সেম ইউজার নেম অ্যান্ড সেম টুইটার হ্যান্ডেল আর ইউজার নেম, যে টিকটকের তো ইউজার নেম আছে আর ইউটিউবের টিকটক হ্যান্ডেল আছে, ইউটিউব হ্যান্ডেল আছে, তো যদি সেম হয়, নিজের কন্টেন্ট হয়, কোনো কপিরাইট আসবে না, কোনো ইস্যু না ইনশাআল্লাহ। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবা। আচ্ছা, তুমি মুর্শিদাবাদ থেকে এসছো? মুর্শিদাবাদ আলহামদুলিল্লাহ, মুর্শিদাবাদ তো অনেক ফেমাস। মুর্শিদাবাদের হাজারদুয়ারি থেকে কত দূর তোমার বাড়ি? এই আধা ঘন্টার রাস্তা। আর এখানে সৌদিয়াতে কত বছর ধরে আছো? এখানে সৌদিতে আছি 8 বছর ধরে। 8 বছর ধরে আলহামদুলিল্লাহ। মক্কাতে আছে মোটামুটি 7 বছর ধরে। আলহামদুলিল্লাহ খুব ভালো জায়গাতে আছি। 7 বছর ধরে, 8 বছর ধরে আছি। আমার ভালো বন্ধু অবশ্য আলহামদুলিল্লাহ, আমরা পাশাপাশি ইনশাআল্লাহ কলকাতা মুর্শিদাবাদ কাছাকাছি। যাই হোক, ভাইকে সাবস্ক্রাইব করবো, আমি চ্যানেল মেনশন করে দেবো, আমোদ আলী পিকে বলে ইউটিউবের চ্যানেল মুর্শিদাবাদ থেকে। চলো, তোমার সঙ্গে কথা বলে প্রশ্ন করে ভালো লাগলো। তুমিও আমার চ্যানেলটাকে দোস্তের বন্ধুর মধ্যে বলবা, কোনো যদি সৌদির ভিসা কাজের সম্বন্ধে, ভিজিট ভিসা, উমরা ভিসা, অথবা ইউটিউব চ্যানেল কী করে কাম করতে হবে, কী করে ছাড়তে হবে, কী করে শিখতে হবে, কী করে মোবাইল আলফাল না দেখে মানে মোবাইল দিয়েই কিছু পয়সা রোজগার করা যাবে, ইনশাআল্লাহ সেই বিষয়ে আমি অবশ্যই বলে থাকি। আর আলহামদুলিল্লাহ টেকনোলজি আমাদের চ্যানেল আছে, তো ভাইকে একটু দেখবেন, সাবস্ক্রাইব করবেন। জাজাকাল্লাহ খায়ের, জয় হিন্দ, আসসালামু আলাইকুম।